গোপীদের বাড়ির মাখন গোতে বৃষ্টি হয়, এইখানে গোপাল না অন্যের বাড়িতে গিয়ে গিয়ে গোপাল ওখানে চুরি করে বেড়াচ্ছে। হ্যাঁ, এইখানে একদিন গোপাল কি করেছে, হ্যাঁ একটা বাড়িতে ঢুকেছে মাখন চুরি করতে, যেখানে ঢুকেছে এখন মা যশোমতিকে যদি নালিশ করে না, কিন্তু মা যশোমতি বিশ্বাস করতে চায় না আমার গোপাল বাড়ি বাড়িতে মাখন চুরি করে। বলে কেন, বলে আমার বাড়িতে কি অভাব আছে, কত বাড়িতে ধেনু আছে, 9 লক্ষ ধেনু আছে বাড়িতে, তবে আমার গোপাল অন্য বাড়িতে চুরি করতে কেন যাবে। হ্যাঁ, এই জন্যে মা যশোমতির কিছুতেই আর বিশ্বাস হয় না আমার গোপাল মাখন চুরি করে। বলে হাতে না যদি ঘরে দেখিয়ে দাও না, তবে আমি বুঝব গোপাল চুরি করছে। বলে ঠিক আছে, তোমার গোপাল কালকে দেখিয়ে দেবো। আর কৃষ্ণ তো যায় মাখন চুরি করতে, হ্যাঁ ও ছাড়তে পারবে না মাখন চুরি করা। একদিন গিয়েছে, গিয়ে পিছনে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, কেউ তো নেই। দেখলে এখানে কেউ নেই, এখানে ধীরে ধীরে গোপাল, হ্যাঁ এখানে হামাগুড়ি দিতে ভিতরে ঢুকেছে, ঢুকে আর মাখন ননী নামিয়ে খেতে আরম্ভ করেছে। যেখানে খাচ্ছে তখন গোপীটা বলছে এখন কিছু বলবো না, ও কোনার মধ্যে লুকিয়ে আছে, বলে এখন কিছু বলবো না, যখন খেয়ে নিবে না তখন ধরবে। আর যখন গোপাল ননী খেয়ে নিয়েছে আর কোথায় যাবে, ধরেছে ভালো করে ধরেছে। বলে তোমার মা বিশ্বাস করতে পারে না, হ্যাঁ তুমি বাড়িতে বাড়িতে গিয়ে মাখন চুরি করো, আর তুমি এই কর্ম করো, হ্যাঁ চলো মায়ের কাছে। তখন গোপাল বলছে দেখো তোমার পায়ে পড়েছি, আমি কাল থেকে আসবো না, আমি তো মনে করেছিলাম নিজের বাড়িতে মাখন চুরি করছি। বলে বাড়িতে চুরি করে যাও, চলো ওখানে দেখাবো। বলে তোমার পত্নীর পায়ে পড়ছে, তোমার শাশুড়ি, তোমার ননদের পায়ে পড়ছি, হ্যাঁ আজকে ছেড়ে দাও, কাল থেকে আর আসবো না। বলে না একদম ছাড়বো না। এখন গোপালকে ধরে নিয়ে এসছে, যখন নিয়ে এসছে যখন ওই বাড়িতে ঢুকবে নন্দ বাবার বাড়িতে, দেখে ওই বাড়িতে সামনে ওনার 150 বসে আছে। হ্যাঁ আপনারা জানেন আগে 150 সামনে কেউ যেত না, হ্যাঁ পর্দা করতো, বাংলা কি বলে ঘুমটা টানতো। এখন যখন দেখছে 150 বসে আছে, এখন তিনি কি করছে, ওই নিজের মাথাটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে ভালো করে, আর ওই যে গোপালের মাথায় না একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। বলে সব মেয়েদের মেয়েদের কথা, কেন ওই ছেলেদের পুরুষদের বলতে যাব, আমি পিছনের দরজা দিয়ে, বলে পিছনের দরজা দিয়ে না আমি মা যশোমতিকে দেখাবো। এখানে পিছনের দরজা দিয়ে এসছে, তখন ডেকেছে, বলে মা যশোমতী। তখন বলে কি হয়েছে গো, বলে কি হয়েছে মানে তুমি মানতে চাও না তোমার গোপাল বাড়ি বাড়িতে ননী চুরি করে, আজকে আমি হাতে নাতে ধরে নিয়ে এসছি। কিন্তু ওই সময় মা যশোমতী গোপালকে, হ্যাঁ খাটের উপরে সেখানে ঘুম পাড়াচ্ছে, বলছি কাকে নিয়ে এসছে, আমার গোপাল তো বাড়িতে শুয়ে আছে, এখন যশোমতী বাড়ি থেকে বেরিয়ে এসে, তারা কিন্তু ভগবান না, হ্যাঁ হাকে না নাকে হা করতে পারে, ওই জন্য কাপড় ঢেকেছে না, কৃষ্ণের সঙ্গে সঙ্গে বদলে গেছে, ওর ছেলে হয়ে গেছে, হ্যাঁ কৃষ্ণ ওর ছেলে হয়ে গেছে। তখন যখন মা যশোমতী বাইরে বেরিয়েছে, বলে কি হয়েছে, বলে তুমি মানতে চাও না তোমার গোপাল বাড়িতে বাড়িতে গিয়ে ননী চুরি করে, আমি আজকে হাতে নাকে ধরে নিয়ে এসেছি। বলে মনে হয় ভাতের গোলাটা একটু বেশি করে খাওয়া হয়ে গেছে, হ্যাঁ আমার গোপাল তো বাড়িতে শুয়ে আছে, বলে শুয়ে আছে আমি ধরে নিয়ে এসেছি। তখন ওই যে কাপড় ঢেকেছিল মাথাতে না খুলেছে, বলে ওই যে কাপড় কৃষ্ণের উপর ঢেকে দিয়েছিল না, কাপড় খুলে দেখে ওখানে কৃষ্ণ নেই, ওখানে নিজের ছেলে, আর কৃষ্ণ ভিতরে ঘুমাছিল। এখন চোখটা তুমি কি বলে বাংলাতে রগড়াতে রগড়াতে চোখটা এখানে বাইরে বেরিয়েছে। তখন গোপাল বললে মা যশোদা তুমি দেখলে, আমি বাড়ি ছেড়ে কোথায় যাই না, আর আমার নামে মিথ্যা ধরে এরা সব চোর চোর বলে, যখন মিথ্যা ধরে বলছে না আমি কাল থেকে সত্যি সত্যি যাবো ছাড়বো না। তখন মা যশোমতী খুব শাসন করেছে, বলে তোমার একটু লজ্জা করে না, আমার গোপাল বাড়ি ছেড়ে আর কোথায় যায় না এখানে থাকে, আর তুমি মিথ্যা মিথ্যা করে এসে আমার গোপাল বদনাম করে বেড়াও। হ্যাঁ ওই যে গোপীটা না একদম গোপীটা আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, দরজা পর্যন্ত তো গোপাল ছিল আর কাপড়টা ঘাটতেই পাল্টে গেল কি করে, মা যশোমতী বুঝে উঠতে পারেনি। তখন ওর ছেলেটা বলে তুই কোথাতে গেলি,
আমি তো গোপালকে ধরে নিয়ে এসেছিলাম, বলে না তুমি তো আমাকে ধরে নিয়ে এসেছিলে, হ্যাঁ তুমি তো আমাকে ধরে নিয়ে এসেছিলে, এত লজ্জায় পড়ে গিয়ে যখন যাচ্ছে না যশোমতী খুব গালি দিয়েছে, খবরদার আর এখানে আসবে না, যখন ছেলেটাকে নিয়ে যাচ্ছে না কৃষ্ণ অন্য রাস্তা দিয়ে চলে এসেছে, বলে কি গোপী কি হয়েছে, হ্যাঁ আমি কত তোমার পায়ে পড়লাম, তোমার শাশুড়ি তোমার ননদের তোমার পত্নী আমাকে ছাড়লে না ছাড়লে না, দেখলে তোমার ছেলেকে আমি চোর বানিয়ে দিয়েছি, যদি ভবিষ্যতে আবার আমাকে ধরে নিয়ে আসো না তোমার পত্নীকে চোর বানিয়ে দেবো, হ্যাঁ তখন বলছি গোপাল আমরা এদিকে ছাড়তে এখানে কি হয়েছে, হ্যাঁ এখানে কি হয়েছে, কৃষ্ণ এরকম বাড়তে বাড়তে কৃষ্ণ চুরি করে, হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, বলে একটু মোটা
হ্যাঁ বলদেব ব্রহ্মটা ওকে নিচে বসে আর উপরে মধুরঙ্গা ওর উপরে অর্জুন আর নিজে নিজে উপরে চলে যায় আর উপরে নেমে সব বলে আর একটু উপরে রেখে দিবে তবে হাত যাবে না বলে আর একটু উপরে রেখেছি বলে তবে তবে কি মা তখন যশোমতী বললে একটা কাজ করো যখন ওই মালটা রাখবে না ওই ননীটা দইটা ওইটা মাঝখানে রাখবে আর যে নিচের যে হাড়ি ওর মধ্যে কিছু রাখবে না আর উপরে হাড়িতে মধ্যে কিছু রাখবে না ওই মাঝের হাড়ির মধ্যে মালটা রাখবে বলে ওইটা উপরে দেখেছি বলে আবার বলে যার মধ্যে ননী আর দই থাকে না দেখবে ওইটা মাটিটা দেখবেন উপর উপর ভিজা ভিজা থাকে হ্যাঁ ও বুঝতে পারে মালটা কার ভিতরে আছে হ্যাঁ মালটা কার ভিতরে আছে আবার কি করে জানতো ও লাঠি নিয়ে না এরকম আর যার মধ্যে মাল আছে সব শব্দ হবে না আর যার মধ্যে নেই না হ্যাঁ তার মধ্যে ঠাকুর শব্দ হবে আর যদি হাত না পায় ওই লাঠি দিয়ে হাড়ি ভেঙে দিয়ে ভেঙে দিয়ে নিচে নেবে না এক বুন্দ নিচে পড়তে দিয়ে না সব কিনবে আমার সব করে দেখেছি তখন বললে দেখো দেখো তো যত খাচ্ছে না আমার কাছ থেকে ডবল ডবল নিয়ে যাবে আমার গোপাল খেয়ে আসছে না তোমার আমার বাড়ি থেকে ডবল ডবল নিয়ে যাবে তাহলে মা ঠাকুরের কৃপায় আমাদের বাড়িতে কোন জিনিসের অভাব ঠাকুর আমাদের সব ঠাকুর আমাদেরকে দিয়েছে কোন জিনিস আমার বাড়িতে অভাব নেই এইরকম ভাবে কৃষ্ণ তিনি প্রত্যেক বাড়ি বাড়িতে মা মানুষের করছে একদিনে মা যশোমতী বলছে গোপাল মনে হচ্ছে তোমার বিয়ে হওয়া বহু কঠিন আছে তোমার আর বিয়ে হবে না বলে বিয়ে হবে না আমার সবাই বিয়ে করার জন্য পাগল হয় কিসের জন্য তো লোক যেতে লেখাপড়া কিসের জন্য করে এ তো চাকরি কেন করে এ তো টাকা পয়সা উপার করে কেন ঘর বানায় করে শুধু বিয়ে করার জন্য আর বলুন তাই না শুধু বিয়ে করার জন্যই কি যত টাকা পয়সা কামায় যত লেখাপড়া যা কিছু করে না শুধু বিয়ে করার জন্য আর কোন কাজের জন্য ঠিক না ঠিক না বলুন শুধু বিয়ে করার জন্য সব কিছু করে আর তুই বলছো বিয়ে হবে না আমার হ্যাঁ তখন গোপাল সমস্যা করে গেছে বলে মা কেন বিয়ে হবে না আমার বলে দেখো তোমার কি করে বিয়ে হবে পুরো ব্রজের মধ্যে গোকুলের মধ্যে প্রচার হয়ে গিয়েছে তুমি বাড়িতে বাড়িতে গিয়ে ননি চুরি করো বলো চোরকে কেউ মেয়ে দিবে মনে হচ্ছে না তুমি একদম অবিবাহিতা থেকে যাবে তোমার আর বিয়ে কে হবে না গোপাল চিন্তা করলে হে ভগবান বলছে বিয়ে হবে না তখন গোপাল বলছে আমি এইরকম মাকে উদাহরণ দেব না যাতে মার পূর্ণ বিশ্বাস হয়ে যায় না আমি মাখন চুরি করি না তো বিয়ে দিয়ে হবে না আর গোপাল দেখো কি এক্সাম্পল দিয়েছে বলে মরিয়া মরি মেনে মা কেন খায়ো সুন মরিয়া মরি মেনে মা কেন খায়ো ঘোর ভয় গই অন কো পাছে মধুবন মো দেখুন গোপাল কি বলছে বলে মা আমি ননী খাইনি ননী খাইনি হ্যাঁ বলে প্রমাণ কি বলে সকাল হলে তুমি আমাকে গরু চড়াতে পাঠিয়ে মধুবনে আর সারাদিন গরু চড়িয়ে চড়িয়ে রদ্রুতে আর আমি বিকাল আসি আর রাত্রি সারা তোমার কলেজ গেছিলাম বলে সারাদিন গরু চড়ালাম আর শুনলাম রাত্রি বেলা তোমার কলে বলে মা বলো আমি কখনো মাখনটা চুরি করলাম বলে মে বালক বেইয়ন কো ছোট কাহি বিতিছে কে পায়ো সুন ভাইয়া মোরি মে নেই মা কন খায়ো সুন ভাইয়া মোরি মে নেই মা কন খায়ো বলে মা বলো আমি কখনটা মাখনটা খেলাম মাখনটা অনেক উপরে রাখে হ্যাঁ অনেক উপরে রাখে জানিয়ে আমি তো এত ছোট বালক মাত্র 3 বছর বয়স হাতটা এইটুকু ছোট ছোট আমি দেখতে ছোট ছেলে বলো আমার হাত
ওখানটা গেল কি করে? তখন মা বলছে, তবে তোমার মুখে যে মাখন গুলো লেগে থাকে, বলে মা এই যে সখারা না খুব দুষ্ট, এরা নিজেরা তো মাখন ননি খেয়ে নিয়ে আর কি করে জোর করে না আমার মুখের মধ্যে ননি জোর করে লাগিয়ে দিয়ে, হ্যাঁ আমাকে জোর বানিয়ে দিয়ে। তখন গোপাল বলছে, মা মনে হচ্ছে বোধ হয় আমি তোমার ছেলেই নাই, কেন সবাই মাখন চোর বলে, তুমিও আমাকে মাখন চোর বলছো, হ্যাঁ মনে হচ্ছে আমি তোমার ছেলেই নাই, কেউ বোধ হয় আমাকে জন্ম দিয়ে না কেউ ফেলে দিয়ে গেছিল, আর তুমি কুড়িয়ে এনে আমাকে এখানে বাউল করেছো, আর তুমি যদি আমার প্রকৃত মা হতে না, তুমি কখনো আমাকে মাখন চোর করে বলতে না, আর কখনো তুমি বলতে না তোমার বিয়ে হবে না, সবাই মায়ের একটা চেষ্টা করে ছেলে কখনো বড় হবে আর তার বিয়ে কখনো হবে, বাড়িতে বৌমা কখনো আসবে, বলে কেন, বলে বৌমা না আসা পর্যন্ত না মায়ের সব কাজ করতে হয়, আর বৌমা এসে গেলে কি হয়, তখন মায়ের বিশ্রাম করে, মা বিশ্রাম করে, আর তুই বলছো আমারই বিয়ে হবে না, হ্যাঁ তখন যখন এইরকম বলেছে না, তখন মা যশোমতির হৃদয়টা একদম দ্রবীভূত হয়ে গেছে, হ্যাঁ আবার মা যশোমতি গোপালকে বলে নিয়ে গিয়েছে, বলে না গোপাল তুই মাখন চুরি করছিস না, তুই মাখন চুরি করছিস না। তখন কৃষ্ণ আবার পাল্টে দিয়েছে, বলে মাইয়া মোরি মেনে মা খায় সুন্ন, মাইয়া মোরি মেনে মা খায় খায়, বলে না মা আমি মাখন গেছি, আমি মাখন গেছি। এইরকম ভাবে কৃষ্ণ তিনি সুন্দর সুন্দর লীলা করতে, একদিন যশোমতি চিন্তা করছে যে কেন সবাই এসে একই কথা বলে, তোমার গোপাল মাখন চুরি করে, মাখন চুরি কেন বলে, কি সত্যি সত্যি আমার গোপাল মাখন চুরি করে, তাতে সবাই কেন এইসব কথা বলবে, বোধ হয় এরা মাখন চুরি করে বোধ হয়, মনে হচ্ছে বোধ হয় আমার বাড়ি যে মাখনটা না বলে টক বোধ হয়, আর অন্যদের বাড়ির মাখনটা বোধ হয় মিষ্টি বোধ হয়, এই জন্য গোপাল বাড়িতে গিয়ে গিয়ে মাখন চুরি করে। তখন যশোমতি চিন্তা করছেন ঠিক আছে আমি নিজেই মাখন তৈরি করবো, হ্যাঁ আমি নিজে বাড়িতে মাখন তৈরি করবো। যশোমতি কয় কত গরু ওখানে, নবলক্ষ যেখানে গরু, ওই গরুদের মধ্যে না আটটা দশটা গরু ছিল যাদেরকে বলা হয় পদ্ম গঙ্গা গাভি, অর্থ হলো যাদের দুধ থেকে পদ্ম পুষ্পের সুগন্ধ বেরোয়, কোন গরুর পদ্ম পুষ্পের পুষ্পের যে গন্ধ কার থেকে বেরোবে, ওখানে বলছে যে গরুর কানটা কালা রঙ হবে, কি রঙ হবে, শুধু ওর কানটা না কালো রঙ হবে, ওইটা হলো পদ্ম গঙ্গা গাভি। নবলক্ষ ধনুর মধ্যে আট দশটা মনে করছেন মানে কি পদ্মগতা গাভি সাধারণ পাওয়া যায় না, হ্যাঁ পাওয়া যায় না, বহু দুর্লভ এই গঙ্গাভি। এখন মা যশোমতি তিনি নিজে হাতে থেকে দুধ বের করছে, ভালো করে গরম করছে, লাল রং হয়ে গিয়েছে, হ্যাঁ আর সেখানে সেখানে যেমন যেমন কি বল বাংলাতে ওই যে দুধ দই জমাবার জন্য যা সেটা ফেলে কি বলে খাজা, খাজা বলে সাজা, তিনি ওই সাজা দিয়েছে দিয়ে, হ্যাঁ যদি দু তিন দিনে যদি ওই সাজা দিয়ে 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 না তখন ওটা খুব টক হয়ে যাবে, কিন্তু আজকে রাত্রে সাজা দিয়ে বসে দিয়ে কালকে সকালে সকালে ওটা মন্থন করুন, ওর মধ্যে যে ননি বেরিয়ে এটা খুব মিষ্টি হবে, হ্যাঁ এখন মিষ্টি। এখন ওই ওইরকম ভাবে সাজা দিয়ে দ্বিতীয় দিন সকালে সকালে মা যশোমতি উঠেছে, আর উঠে গোপাল শুয়ে আছে কোথায়, পালঙ্কের উপরে গোপাল শুয়েছে, আর মা যশোমতি তিনি দধি মন্থন করছেন, হাতে তিনি দধি মন্থন করছেন, আর মুখে কি করছেন, সেই গোপাল যে কীর্তন করছেন, বলে গোবিন্দ দাম জয় মাধব দি, 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 হে কৃষ্ণ হে যা তব হে সকে দি, গোবিন্দ দাম জয় মাধব দি, গোবিন্দ
বলে হাতে যা কিছু কর গোপাল সেবা মানে করে কর আর মুখে কি করবে হাতে কাম আর মুখে নাম হ্যাঁ মুখে নাম দিয়ে হাতে কাজ করবে সমস্ত মায়েদের কে এই শিক্ষা দিতেছে আর ওই হাতের মধ্যে হ্যাঁ ওই চুড়ি পড়ি আছে ওই শঙ্খা পড়ি আছে এক দুটো নয় হ্যাঁ আমাদের দেশে উড়িষাতে বিয়ে হওয়ার আগে মেয়েরা কি খালি হাত থাকে না ওই এক একটা চুড়ি পড়বে একটা কাজ পড়বে যখন বিয়ে হবে না যখন যাবে ওই শ্বশুর বাড়িতে যখন যাবে হ্যাঁ যখন পত্নীর বাড়িতে এখান থেকে এই পর্যন্ত কাজ পড়ে যাবে আর পায়ের মধ্যে নুপুর পড়ে যাবে হ্যাঁ পায়ের মধ্যে নুপুর পড়বে হাতে কি করবে একটু সংখ্যা পড়ে যাবে বলে কেন যখন ওই কাজ করবে না ওই সংখ্যার আওয়াজ হবে খুব মিষ্টি মিষ্টি আওয়াজ হবে পত্নী শুনে খুব খুশি হবে আর পায়ে যদি নুপুর পড়ে থাকবে দেখবেন যদি মেয়ে যদি পায়ে নুপুর পড়ে থাকে না যদি মরতে হাঁটে পুরা ওর আওয়াজটা মন্ত্রে গুঞ্জে যাবে এই জন্য যখন ওর বাড়ি বৌমা যখন হেঁটে যাবে তোর পায়ের নুপুর শব্দ হবে আর পত্নী শুনে শুনে খুব খুশি হবে হ্যাঁ প্রসন্ন হয় আমার আমার পত্নী যাচ্ছে হ্যাঁ আমার পত্নী যাচ্ছে এই জন্য মা যশোমতী এখান থেকে এপর্যন্ত কাজ পড়ে আছে চুড়ি পড়ে আছে আর যখন তিনি ওই দধি মন্থন করছে আর চুড়ি গুলো থেকে সুন্দর সুন্দর শব্দ বেরোচ্ছে হ্যাঁ বলে বইটা কি কাজ করছে বলে যখন কীর্তন করি ওই যে করতাল বাজাই এটা করতাল কাজ করছে আর যে যে রয়েছিল দধি মন্থন করার যে দণ্ডটি ওখান থেকে যে ঘর 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 শব্দ হচ্ছে ওখান থেকে যেন মৃদঙ্গের শব্দ দেখেন ওই মৃদঙ্গ আছে না দেখবেন যখন মৃদঙ্গ বাজে ওখান থেকে একটা শব্দ আছে যার নাম হলো মৃদঙ্গে বলদেব প্রভু নিত্যানন্দ প্রভু এখানে তিনি গুরুদেব রূপে তিনি বলছে মানে তাকে হলো ধিকার বলে কাকে ধিকার বলে যাকে ভগবান এই মানুষ জন্ম দিয়েছে কিন্তু এই মানুষ জন্মটি যারা কবিতরে ভজন করে না তাদের জীবনে আমি ধিকার তাদের জীবনে আমি এজনে নরতম দাস ঠাকুর বলছে হ্যাঁ হ্যাঁ পাশারে কোটি মাথা আনলে বজে গৌরাঙ্গ গুণের ले पाबो गौरांग गुनी रानी दी को थागे ले पाबो के नाब आचाए प्राणा इसु पलगीरा नरोतम दास के ना नागेल मरीरा नरतम दास ठाकुर बोलचे যদি মানব শরীরকে যদি কবিতার ভজন না হয় তার থেকে বাঁচার চেয়েও বরং ভালো এই জন্য তিনি গুরুদেব রূপে শিক্ষা দিচ্ছে এই জন্য এখানে কি হচ্ছে দধি মন্থন করছেন এখানে যেন বৃন্দাবন আর করতাল কাজ আর মা যশোমতী তিনি কীর্তন করছেন যদি কেউ কীর্তন করে আর গোবিন্দের হাতে যদি গোবিন্দের সেবা করে আর মুখে দিয়ে যদি কীর্তন করে ওর ফল কি বলে ওর ফল কি একটি ভগবান স্বয়ং ছিল এখানে যখন মা যশোমতী কীর্তন করছে এখানে নারদ তিনি ভগবানকে প্রশ্ন করছে তুমি কোথায় থাকো তোমার কিছু অ্যাড্রেস আছে কিনা বলে সবাই তোমার ঘর দ্বার আছে আমার এখানে থাকবে না বলে বলো যদি একটু খুঁজতে হয় তাহলে তোমার খুঁজতে পারি ভগবান কৃষ্ণ স্বয়ং বলছে বলে না আহম বসামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় রজ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠা নারদ বলে হে নারদ সবাই বলে আমি বৈকুণ্ঠে থাকি কিন্তু আমি বৈকুণ্ঠে থাকি না সবাই বলে আমি যোগীদের হৃদয়ে থাকি কিন্তু আমি যোগীদের হৃদয়ে থাকি না বলে থাকবো তা বলে এক জায়গায় যেখানে আমার ভক্ত একত্রিত হয়ে আমার কীর্তন এখানে মা যে সময় কি করছেন হাতে গোবিন্দের সেবা আর মুখে গোবিন্দের মা গোপাল থাকতে পারবি আর গোপাল থাকতে পারবি ঘুম ভেঙে গেছে আর ছেলেদের যখন ঘুম ভাঙে যায় না যদি খিদে লাগে তখন কি করে এই হাত না চোখ বন্ধ আছে হাত দিয়ে দেখে মা আছে কিনা দুধ খাবো এখানে মা আছে কিনা এখানে হাত দিয়ে দেখি বলো মাই বলে মা কোথায় গেলো হ্যাঁ তখন চোখ খুলে দেখছে মা ওখানে বসে ওই দধি মন্থন করছে আর গোপালের নাম নিচ্ছে এখানে কৃষ্ণ
ওই পালক থেকে ধীরে 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 কৃষ্ণ ওই পালক থেকে নেমেছে, নেমে আর গিয়ে মার পিছনে না জড়িয়ে ধরছে, বলে মা আমাকে দুধ খাও, মা আমাকে দুধ খাও। মা বলছে দেখো তোমাকে দুধও খাওয়াবো, তোমাকে আমি মাখন ননিও খাওয়াবো, কিন্তু একটু তুমি থেমে যাও। বলে কেন? যদি সূর্য উদয় হয়ে যায় গরম হয়ে যায়, গরম হলে না আর মাখন বেরোবে না, মাখন তখন বেরোয় যখন ঠান্ডা ঠান্ডা থাকে, হ্যাঁ গরম হলে মাখন বেরোবে না। বলে তোমাকে মাখন খাওয়াবো আর তোমাকে আমি দুধও খাওয়াবো। এখন গোপাল দেখছে আমার এখানে খিদে লেগেছে, মা বলছে পরে খাওয়াবে। এখন দেখলো যদি মায়ের কাজটা আমি বন্ধ না করে দেয় না, মা আমার খাওয়াবে না। এখন গোপাল শান্তি থেকে ধরে এসছে, আর ওই যে মন্থনের দণ্ডটা ছিল না, দু হাতে করে জোর করে ধরেছে। হ্যাঁ মানে তোমাকে দধি মন্থন করতে দেবে না যদি আমাকে দুধ না খাও। মা দেখলো ছেলে তো খুব বুদ্ধিমান আছে, হ্যাঁ খুব বুদ্ধি আছে। এখানে মা যে সময় গোপালকে কোলে নিয়ে দুধ খাওয়াছে, যখন কৃষ্ণকে দুধ খাওয়াছে, দুধ কাকে খাওয়াছে? বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি খাওয়ায় মা যশ স্যার তাকে দুধ খাওয়াছে। হ্যাঁ আর যখন ছেলেদের দুধ মায়েরা খায় কত আনন্দ হয় ছেলে দুধ খাচ্ছে, আর এখানে তো স্বয়ং ভগবান তিনি দুধ খাচ্ছে, তো মায়ের কত আনন্দ না হবে, মায়ের কত সুখ না হবে। হ্যাঁ তখন মা যশোদার চোখ ধরে দর দর করে সেখানে জল প্রবাহিত হচ্ছে, তার প্রতীক রোমাবলী একদম দাঁড়িয়ে গেছে, হৃদয় প্রেমে গদগদ হচ্ছে। আর গোপালের যে মুখ না অপূর্ব তার মুখার বৃন্দকে মা যশোমতী বারবার তিনি চুম্বন করছে, আর প্রেমে গদগদ হয়ে গোপাল তিনি দুধ খাওয়াছে। ইতিমধ্যে কি হয়েছে, ওই দূরে না ওই দূরেতে কি করছিল, হ্যাঁ দূরেতে তিনি ওই চুলার মধ্যে তিনি দুধকে গরম করার জন্য রেখেছিলেন। হ্যাঁ এখন কি হয়েছে, ধীরে 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 দুধ গরম হয়ে এখন ওই দুধটা এখন চুলার মধ্যে পড়তে যাচ্ছে। তখন এখানে জীব গোস্বামী তিনি বলছেন, বলে কেন এই দুধটি গরম হয়েছে না উতলিয়ে পড়ে যাচ্ছে কেন? জীব গোস্বামী বলছে ওই দুধটা বলছে মনে হচ্ছে আমার জীবন বেকার হয়ে গেছে, আমি আর কৃষ্ণ সেবায় লাগতে পারবো না। বলে কেন? বলে কৃষ্ণের পেটটা না এত বড় পেট, এই জন্য আমরা ব্রহ্মাণ্ডে ঘাটে যাব, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি ওই পেটের মধ্যে তিনি দেখিয়েছে, কৃষ্ণের পেট কখন পারবে না। আর মা যশোমতী বলে মা যশোমতীর যে স্তনেতে এত দুধ আছে, বলে এই পৃথিবীতে যত মায়েরা আছে যত গরুরা আছে, বলে তাদের স্তনে দুধ কোথা থেকে আসে, কোথা থেকে আসে? বলে মা যশোদার স্তনে থেকে আসে। এই জন্য আমরা যাকে ক্ষীর সমুদ্র বলি না, বলে ক্ষীর সমুদ্রটা কি, বলে মা যশোমতীর স্তনের একটি বিন্দু হলো ওই ক্ষীর সমুদ্র। হ্যাঁ এই জন্য তিনি দুনিয়ার তিনি বলেন মা, এই জন্য ওনার স্তন থেকে দুধ হবে না শেষ হবে না, আর কৃষ্ণের পেট ও না কখনো কৃষ্ণের পেট ও ভরবে না। দেখো চিন্তায় পড়ি গেছে দুধ, তাহলে মনে হচ্ছে আর গোবিন্দের সেবায় লাগতে পারবো না, যেন গোবিন্দের সেবায় লাগতে পারলাম না তা জীবন রেখে কি হবে। এখানে পাষাণে ফুটিব মাথা মন্ডলে বসিব গৌরাঙ্গ গুণের তুমি কোথা গেলে পাবো। বলছে এখানে আমি জীবনকে আমি একদম আগুনের মধ্যে আমি দিয়ে দেবো, অতএব আমি এখন উঁকি দিয়ে উঠলে কি হচ্ছে দুধটা দিয়ে ওই আগুনের মধ্যে নিজেকে দিচ্ছে। কিন্তু মা যশোমতী তিনি খুব দয়ালু, তিনি খুব কৃপালু, এই জন্য ওনার নাম হলো যশোদা। যশোদা মানে কি? সবাইকে তিনি যশ প্রদান করে, এই জন্য তিনি যশোদা সবাইকে ভালোবাসে। বলে দুধ তুমি উতলিয়ে আগুনের মধ্যে পড়বে না, আমি তোমাকে গোবিন্দের সেবায় লাগাবো, একটু থামো একটু থামো। এখন তিনি গোপালকে বলছেন গোপাল একটু কোল থেকে নেমে যা। বলে কোল থেকে নেমে যাবো কেন? বলে দুধ যে উতলিয়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ দুধ যে উতলিয়ে পড়ে যাচ্ছে, বলে এখন আমার আধা পেট ভরে নাই, আবার কোল থেকে নেমে যাও, আমি কোল থেকে নামবো না, আমাকে পেট ভরিয়ে প্রথমে দুধ খাও, তারপরে ওই দুধ দেখতে যাবে। মা যশোদা দেখলো এখানে পুত্র তিনি উতলা আছে আর ওখানে দুধটাও উতলা আছে, ওই দুধটাই উতলা আছে, এখন কি করবো? মা যশোমতী চিন্তা করলে আমার স্তনের মধ্যে যে দুধটা আছে এটা তো গোবিন্দের জন্য আছে, যখন পারবো তখন খাওয়াতে পারবো, কিন্তু ওইটা যদি উতলিয়ে পড়ে যায় আর মাখন হবে না।
আর বলে যদি দুধ উতলিয়ে পড়ে যায় না অমঙ্গল ভালো, এটা হ্যাঁ দুধ যদি উতলিয়ে পড়ে যায় এটা ভালো, এটা খারাপ, আমার ছেলের অমঙ্গল হবে, আর সেখানে ননী তৈরি হবে না। এইখানে কৃষ্ণ কিছুতেই উতলে নামতে চায় না, ওই বান্দরবী দেখবেন না পাতা বাঁধর লোক ওই মায়েদের কিরকম জড়িয়ে ধরে থাকে। এখানে গোপাল কি করছে, মায়েকে জোর করে জড়িয়ে ধরছে বান্দরের মতো, না আমাকে পুরা পেট ভরিয়ে আমাদের দুধ কি যেতে হবে। বলে নামতো না তুমি, আর কি করেছে মা যে সবটাকে জোর করে করেছে নামে, বাস এখানে নামবে না। হ্যাঁ দেখুন কৃষ্ণ যখন কেবল ছয় দিনে ছিল, পুতনার মতো ব্যক্তি তাকে কৃষ্ণকে নড়াতে পারলো না, কিন্তু এখানে কৃষ্ণ তিন বছর হয়ে গেছে কিন্তু তার কিছুই চললো না মা যশোদার আগে। কেন এখানে বাৎসল্য প্রেম, ও আমার ছেলে, আমার কোল থেকে জন্ম নিয়েছে গর্ভ থেকে, হ্যাঁ এই জন্য ওই যে প্রেম আছে তাকে জোর করে সেখানে বসিয়ে দিয়েছে। আর কৃষ্ণটা কান্নাকাটি করতে আরম্ভ করছে, পেট ভরে নাই মা নামিয়ে দিল, আর ওখানে কি করতে গিয়েছে ওই দুধ রক্ষা করতে গিয়েছে। আর দেখবেন বাচ্চাদের মাথা যখন বেশি গরম হয় না কি করে, ওই সামনে যা পায় সব খেলে ঢাল দিয়ে বলে তোমাকে দেখাবো কত দুধ তুমি রক্ষা করছো তোমাকে দেখাবা। এরপরে গোপাল কি করছে, ওই যে হাইটটা ছিল না, ওই যে দধি মন্থন করছিল ভোল হয়ে গেছে, কৃষ্ণ গিয়ে মনে করছে পুরো উল্টি দেবো পাল্টি দেবো, ওইটা ধরে না একদম নড়াচড়া করেছে ভালো করে তাতে পাল্টি দেই। কিন্তু কৃষ্ণ বয়স হলো তিন বছর বয়স, এখনো নন্দ গ্রামে একটা হাড়ি আছে, এত বড় হাড়ি কত, হ্যাঁ কত মন তার মধ্যে দহি জমাতে পারবে বিশাল, আর গোপাল কিছুই করে নড়াতে পারে নাই। দেখুন যদি গিরিরাজ উঠা দিল এখানে হাড়টাকে নাড়াতে পারছে না, হ্যাঁ যে গিরিরাজ উঠাতে পারে কেন, এখানে মা যশোদার প্রেম। হ্যাঁ এই জন্যে যখন কিছু করতে পারলো না মানে কিছু তো করতেই হবে, কিছু পারছে না তখন এদিক ওদিক থাকছে, ওখানে দেখছে নোড়া পড়ে আছে, বাস ওই নোড়াটা উঠিয়ে মেরেছে, মেরেছে না হাড়ি ফেটে গিয়েছে ফুটো হয়ে গেছে। আর ও তো হয়ে গেছিল কি হয়ে গেছিল, ও তো ভোল হয়ে গেছিল, বাস পাট্টা আরম্ভ করছে। আর কৃষ্ণ খুব খুব বড় কাজ করছিলাম, বলে কি বলে হাড়িটা ভেঙে দিয়েছি যে আমি, আমি হাড়িটা ভেঙে দিয়েছি কত বড় কাজ করেছি। যখন ওই সব ভোল গুলো বেরিয়ে গেছে না, হ্যাঁ যখন বলছে হে বাবা এখন মা যশোমতি যদি আসে না লাঠি একটা নিচে পড়বে না, সব পিঠের উপরে পড়বে, হ্যাঁ ভেঙে তো দিলাম, এখন মা এখন ভালো করে কাজ করা দিয়ে। এখন কৃষ্ণ কি করছে, ওখান থেকে আর পাশের ঘরে নিয়েছে, এটা উদ্যোগ হলের মধ্যে দাঁড়িয়ে ওখান থেকে আবার ননী নামিয়েছে, যত বান্দর আর কাক বলেছিল বলে এদিকে আস, এদিকে আস তোমার মাখন খাও। বলে কেন ওদের মাখন কেন খাওয়ালো, বলে ত্রেতে যুগে বান্দরেরা বলে তোমাদেরকে আমি কিছুই খাওয়াইনি, তোমরা নিজে থেকে জঙ্গল থেকে ফল মূল খেয়েছ, আর আমার জন্য কত পরিশ্রম করেছ, হ্যাঁ ব্রিজ বেঁধেছ আমার জন্য কত কষ্ট করেছ, রামা অবতার তো কিছু খাওয়াতে পারিনি, আর কৃষ্ণ অবতার কমসে কম তো ননী তো খাওয়া, আর এদিকে আস ননী খাওয়াছে। বলে কাক ওদের কেন খাওয়াছে, বলে যে কাক বসুরি যিনি রামের কথা তিনি নিত্য নিরন্তর তিনি সেই নীলগিরি পর্বত উপরে বসে তিনি সেই প্রভু রামের কথা শোনায়, বলে তুমি যে আমার কত সুন্দর সুন্দর কথা খুব আমাদের মাখন খায় খুব মিষ্টি খায় খুব ফল খায়, হ্যাঁ ভগবান শিক্ষা দিয়েছেন যারা ভগবানের কথা বলবে খুব মিষ্টি খাবে খুব ননী মাখন খাবে, বুঝতে পারছো পাবে। হ্যাঁ এই জন্য এখন কি হয়েছে, যারা খাওয়াছে একটু পরে মা যশোমতি এসেছে, এসে দেখলে হাড়ি ভাঙা সব ঘোর বেরিয়ে গেছে, হ্যাঁ বলে খুব দুষ্ট হয়েছে, আগে অন্য বাড়িতে 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 ননী চুরি করতে, এখন নিজের বাড়িতে ননী চুরি করছে, হ্যাঁ নিজের বাড়িতে ননী চুরি করেছে, একে কিছু দণ্ড দিতে হবে। আর এই যে হাড়ি না, আগে সিলভার ছিল না পিতল ছিল না কিছু ছিল না, যা কিছু হতো মাটির হাড়িতে হতো, বাড়িতে মাটি হাড়িতে রান্না করে এখানে সব শেষ হয়ে গেছে, আগে সব মাটি হাড়ি ছিল, হ্যাঁ আর যদি বাড়িতে কোনো অপবিত্র পবিত্র হতো না সব হাড়িগুলো সব বাইরে ফেলে দিত, আবার নূতন হাড়ি নিয়ে আসতো। হ্যাঁ এখন বলে এই যে হাড়িটি আমার হলো শাশুড়ির সময়ের হাড়ি, এটা কত, হ্যাঁ কত এটা ঘি খেয়ে 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 কত মজবুত হয়ে গেছিল, বলে এইটা তো ভেঙে দিল,
এইটা তো ভেঙে দিয়েছি, আমাকে তো দণ্ড দিতেই হবে। ও দুষ্টটা গেল কোথায় ও দুষ্ট? হ্যাঁ, এবার দেখে যখন চোর চোরি করে ও এইরকম কিছু চিহ্ন রেখে দিয়ে যায় যে সিআইডি পুলিশ ধরেনি। কিন্তু কৃষ্ণ তো সাধারণ চোর না। হ্যাঁ, বলে ব্রজে প্রসিদ্ধ নবনীত চোর অনেক জন্মার্জিত পাপ চোর। হ্যাঁ, এই জন্য তিনি খুব সব থেকে চৌরাগ্র গণ্যম পুরুষম নমামি, সব থেকে বড় চোর হলো কৃষ্ণ। হৃদয়কে চোরি করে, পাপকে চোরি করে, দুঃখকে চোরি করে, মানকে চোরি করে। হ্যাঁ, এই জন্য তিনি চৌরাগ্র গণ্যম, মানে চোরদের মধ্যে কৃষ্ণ হলেন সব থেকে বড় চোর হলো কৃষ্ণ। এই জন্য কিন্তু চোরি করেছেন, কিন্তু এইরকম কিছু তিনি চিহ্ন ছেড়ে দিয়ে দিয়েছেন, বাস মা যশোদী হলো সিআইডি পুলিশ ধরিয়ে থাকে। হ্যাঁ, চোরি তো করে দিয়েছে, কি করেছে? ওই যে দাঁড়িয়ে দিল, ওই পায়ের মধ্যে লেগেছে, সেই গোল লেগেছে। এই জন্য কৃষ্ণ যখন হাঁটতে হাঁটতে ধীরে ধীরে গিয়েছে না, ওই চরণের সব চিহ্নটা পড়ে আছে। তার মধ্যে ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা সুন্দর সুন্দর তার পায়ের চরণ ছিল, সেখানে পড়ে আছে। আর মা যশোদী লাঠি নিয়েছে, লাঠি নিয়ে গেল কোথায় দুষ্টতা? এই দুষ্টটা গেল কোথায়? এখানে ধীরে 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 ওই পায়ের যে ছাপ আছে না, ওই পায়ের ছাপ দেখে দেখে এখন যাচ্ছে। এখানে আমাদের টিকাকাররা এখানে বলছে, কৃষ্ণ তো তিনি ভগবান, তিনি যখন ভগবান তিনি কি জানতেন না যে যে পায়ের ছাপটা আমি ছেড়ে দিয়ে গেলাম, এখন মা যশোদী আমাকে ঘরে ধরলে ও কি জানতো না? বলে উনি সব কিছু জানে, তিনি সব কিছু জানে। পায়ের চিহ্ন কেন ছেড়ে দিয়ে গেলে? এই জন্য আমাদের উপনিষদ বলছে, বলে না অয়ম আত্মা প্রবচনী নন লব্ধ না মেধয়া না বহু না শ্রুতে না। এই জন্য আমাদের উপনিষদ বলছে, না অয়ম আত্মা প্রবচনী নন লব্ধ, ভগবান কে বা আত্ম অনুভূতি তুমি প্রবচনের দ্বারা তুমি প্রাপ্ত করতে পারবে না, বুদ্ধির দ্বারা প্রাপ্ত করতে পারবে না, অনেক শুনেও সেটা প্রাপ্ত করতে পারবে না। বলে কিভাবে প্রাপ্ত করবে, কিভাবে প্রাপ্ত হবে? বলে জমে বয়সে বৃণুতে তেনে লব্ধ, তখন প্রাপ্ত হবে যখন তিনি কৃপা করে তিনি তাকে জানাবে, তিনি আমাকে জানতে পারু। হ্যাঁ, তিনি যখন কৃপা করে তিনি চিন্তা করবে আমার, তখন কি তাকে জানতে পারে? তার আগে তাকে কেউ জানতে পারবে না। এখানে কৃষ্ণ গীতা তো বলছে, লতেসাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগতম জনমাম উপজান্তিতে। এখানে কৃষ্ণ বলছে, লতেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, যদি কেউ সতত যুক্ত হয় মানে হৃদয় থেকে আমাকে জানার জন্য চেষ্টা করে, দাদামি বুদ্ধি যোগম, আমি তাকে সমস্ত বুদ্ধি যোগ প্রেরণা সমস্ত কিছু আমি তাকে প্রদান করি, তাকে যদি কেউ সত্যি সত্যি হৃদয় থেকে আমাকে জানতে চায়। এখানে মা যশোদী খুঁজছে, এখানে মা যশোদী যখন খুঁজছে, কিন্তু কৃষ্ণ যদি তাকে ধরা না দিয়ে মা যশোদী তাকে কিছুতেই ধরতে পারবে না। হ্যাঁ, যদি তিনি কৃপা করে ধরা দে তবে তাকে গিয়ে সেখানে ধরতে পারবে, তার আগে তাকে ধরতে পারবে না। এই জন্য গোপাল এই জন্য কি করেছে, বলে মা তো খুঁজবে কিন্তু আমাকে পাবে না যদি আমি নিজে ধরা না দিই। এই জন্য তিনি ওই যে চরণ গিয়েছেন, ওই চরণের চিহ্ন না, ধীরে 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 চরণের চিহ্নটা দেখে দেখে লাঠি নিয়ে যাচ্ছে। ও গেলটা কোথায়, দুষ্ট গেল কোথায়? আর ওখানে গিয়ে দেখে কি কর্ম করেছে, এখানটা হাড়ি ভেঙে দিয়েছে, আর এই মাখন গুলো ওই কাক আর বাঁধার দেখে না মা যশোদার শরীরে আগুন লেগে গেছে। হ্যাঁ, একটা হাড়িটা ভেঙে দিয়েছ, আমি কত কষ্ট করি, ননী বানিয়েছেন বাড়িতে কখনো? কত কষ্ট করে ননী বানানো হয়, আর যদি নিজে খায় তোমার জন্য বানানো, এই কাক বাঁধার ধরে খাওয়ার জন্য তোমাকে বানিয়েছি আমি এগুলো? এখন আসার বলে আগুন লেগে গেছে, বলে এতে তো দণ্ড দিতেই হবে দণ্ড। হ্যাঁ, এখন বাঁধের যেরকম ওই বিড়াল হাঁটে না, হ্যাঁ, সেখানে বিড়াল যদি শুকা পাতার উপরে হাঁটে তবু শব্দ হবে না, এইরকম হাঁটে। এখন মা যশোদী হাতে নিয়েছে লাঠি, লাঠি নিয়ে ওই বিড়ালের মতো ধীরে ধীরে হাঁটছে।
হ্যাঁ ও দুষ্ট গেল কোথায়? আর যেমন দেখেছে দেখবেন পাখিদের মধ্যে সবথেকে বড় চালাকি বলে কাক, সবথেকে আর এই পশুদের মধ্যে সব বড় চালাকি বান্দর। দেখবেন বান্দর গুলো যেখানে বসে আছে না দেখবেন এক জায়গায় থাকে না, ও মানে বহু চালাক বান্দর হয়, কাক গুলো চালাক হয়। এই ঘরে যখন দেখেছে ওই কাক দূর থেকে দেখেছে মাছ ওটা লাঠি নিয়ে আসছে আর একেটা কাক উঠতে আরম্ভ করছে, ওই বাঁদর গুলো দূর থেকে দেখ কৃষ্ণ বুঝতে পারেনি কিন্তু বাঁদর গুলো দেখছে মাছ ওসব মধ্যে লাঠি নিয়ে আসছে ধীরে ধীরে আর একেটা বাঁদর না পিছনে হাঁটতে আরম্ভ করছে। কৃষ্ণ বলছে ব্যাপারটা কি, ওই কাক গুলো কেন উড়িয়ে আসছে বাঁদর গুলো পিছিয়ে হাঁটছে কেন, মা তো আসছে না। এখন কৃষ্ণ যখন পিছিয়ে মুড়ে দেখেছেন না সত্যি সত্যি মা কাছে এসে গেছে ধরবে, হ্যাঁ ধরবে। আর কৃষ্ণ কি করছে, যদি কেউ খুব চালাক চতুর চোর হয় প্রথমে কি করি জানেন তো, যদি গৃহ স্বামী যদি জেগে যায় হ্যাঁ ও কোন দিকে দিকে পালাবে ওই রাস্তাটা ঠিক করে রাখে যদি কেউ চতুর হয়। আর যদি নূতন চোর হয় যদি না জানা থাকে না চোর ধরা পড়ে যাবে, তাই জন্য যে প্রকৃত চোর হবে ও আগে থেকে রাস্তাটা ঠিক করে রাখবে। আর কৃষ্ণ তো সাধারণ চোর পাকা চোর, হ্যাঁ ও প্রথমে তো ঠিক করছিল বলে মা যদি এই দিকে আসে না তিনি মেইন রোডের দরজার ওই দিকে খুলে গেছিল বলে বাড়ির মা হলো তো বাড়ির বউ মা আগে মায়েরা না কেউ রাস্তাতে বেরোতো না, হ্যাঁ কেউ রাস্তাতে মায়েরা বেরোতো না সবসে বাড়ির ভিতরে থাকতো, হ্যাঁ বলছে মা তো বাড়ির বউ মা ও তো যাবে না আর আমি কি করে বাড়ি পালিয়ে যাবো দৌড়িয়ে পালিয়ে যাবো। যখন এইরকম করেছে এখন কি হয়েছে যখন মা যশোদা যখন ধরবে তাকে মা কৃষ্ণ লাভ দিয়েছে আর লাভ দিয়ে কৃষ্ণ তিনি মেন রোড তে তিনি ধরে তিনি দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে। যখন দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে মা বলছে যাবি কোথায়, তুমি মনে করছো বোধে আমি বাড়িতে বৌমা আমি বাইরে বেরোব না, আজকে হলো দীপাবলি আজকে কেউ বাড়িতে না কেউ গ্রামের পুরুষ নেই, পুরুষ লোক থাকলে তো লজ্জা হবে না বাড়িতে কেউ পুরুষ নেই সব মেয়েরা আছে আর তো মেয়ের সামনে মেয়েকে দৌড়াতে অসুবিধা নেই, হ্যাঁ তোমাকে ধরবো ছাড়বো না তোমাকে। আর কৃষ্ণ দৌড়াছে আর মা তাকে ধরার দিলে তিনি পিছিয়ে তিনি দৌড়াছেন তাকে ধরার দিলে। তারপর যে কি হলো আমরা কালকে পরশু দুদিনই আমাদের বাসের যাত্রা আছে দুদিনই পরে আবার শুনবো কি করে গোপালকে ধরে ভিতরে বাঁধলো। ঠিক আছে সীতাই গৌর প্রেমানন্দে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে রাম।